বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে কথা বলবো হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটি আপনারা কেন নেবেন এমন কি কারণ রয়েছে আজকে আপনাদের সামনে পাঁচটা কারণ তুলে ধরবো এর আগে ভিডিওতে কি ধরেছিলাম যে এই বাইকটা পাঁচটা নেগেটিভ পয়েন্ট তুলে ধরেছিলাম সে সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারেন বা এই ভিডিওটা লাস্টের দিকে আমি একটা পেয়ালিস্ট দেবো সেই পেয়ালিস্টের মধ্যে আপনার ভিডিওটা কিন্তু পেয়ে যাবেন কি কি কারণ আছে যেটার ফলে বাইকটা আপনাদের নেওয়া ঠিক হবে না আপনাদের অনুযায়ী ঠিক আছে সেটাও দেখে নেবেন নেগেটিভ পজিটিভ দুটো পয়েন্টে আপনার দেখা দরকার একটা বাইক নেওয়ার আগে তো চলুন আজকে পজিটিভ পয়েন্টগুলো আপনার দেখে নেই আর এরকম টাইপের বাইক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকনে প্রেস করে দিতে একেবারে বলবেন না আর ইনস্টাগ্রামে অবশ্যই মেসেজ করবেন কোনো যদি প্রশ্ন থাকে ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছেন চলে আসলো এই আইডিতে ফলো করবেন তো চলুন মেন ভিডিও টপিক এবার আমরা চলে যাই তো বন্ধুরা নাম্বার এক এই বাইকটার মধ্যে যেটা আমার পজিটিভ পয়েন্ট লাগলো সেটা হলো কি এই বাইকের পিছন দিকে আপনারা কিন্তু পিছনে যে আপনার সকারটা পাচ্ছেন সেটা হলো আপনারা সেভেন স্টেপ মনসক সাসপেনশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু খুব ভালো ব্যাপার রয়েছে এই বাইকটা এটা কিন্তু খুব ভালো আপনাদের কমফোর্টও কিন্তু দেবে তো খারাপ রাস্তার মধ্যে কিন্তু আপনাদের ভালো কমফোর্ট দেবে এবং সেভেন স্টেপ আপনারা তো পাচ্ছেন এর সাথে আপনারা অ্যাডজাস্টেবল করতে পারবেন তো এটা কিন্তু একটা ভালো দিক রয়েছে এই বাইকটার বন্ধুরা নাম্বার দু যে অ্যাডভান্টেজটা রয়েছে এই বাইকে সেটা হলো কি এই বাইকটা একশো পঁচিশ সিসির এই বাইকে প্রথম আপনারা একশো পঁচিশ ইসি বাইকে আপনারা কিন্তু এবিএস পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর সি ডিউ এগুলোর মধ্যে তো পাচ্ছেন সেটা আমি আলাদাভাবে ধরলাম সেটা একবারে হাই ফাই ক্যাটাগরির বাইক আমি দামের হিসাবে যদি বলি আপনারা কিন্তু এই দামের মধ্যে কিন্তু এবিএস আপনারা পাবেন না তবে এই বাইকটার মধ্যে আপনার এবিএস অপশান পেয়ে যাচ্ছেন তবে আরেকটা জিনিস এসে ভালো অ্যাড করেছে সেটা হলো কি আপনারা যদি চান আপনারা কিন্তু সিবিএস অপশানও কিন্তু নিতে পারেন এটা আপনাদের উপরে নির্ভর করে আপনারা বাজেটটা কেমন দেবেন ঠিক আছে মানে এক কথা টপ মডেল আর হল আপনাদের বেস্ট মডেল যদি আপনার টপ মডেল নিয়ে নেন একটু দাম বেশি পড়বে তখন আপনাদের কিন্তু এর মধ্যে এবিএস আপনারা পেয়ে যাচ্ছেন আর যদি আপনারা না আমি একটু দামটা কম দিয়ে নেবো গাড়ি পাবেন শুধু আপনার আপনার এবিএসটা পাবেন না সিবিএস পেয়ে যাবেন এই জায়গায় তো এই অপশনটা একটা ভালো জিনিস রয়েছে এটা কিন্তু একটা পুরো পজিটিভ পয়েন্ট রয়েছে এই বাইকটির মধ্যে যে আপনার এবিএস সিবিএস দুটো পেয়ে যাচ্ছেন নাম্বার তিনে এই বাইকটা যেটা পজিটিভ পয়েন্ট লাগলো সেটা হলো কি আপনারা একশো পঁচিশ সিসির মধ্যে এরকম লুক আলা বাইক কিন্তু পাবেন না মানে একবার ফুল স্পোর্ট ক্যাটাগরি টাইপের একবার বাইক একবার ফুল স্পোর্টি লুক রয়েছে ডিজাইন আপনারা দেখে বুঝতে পারছেন খুব ভালো ডিজাইন রয়েছে এবং এর আগে যেটা ছিল সেটা হল টিভিএস রাইডার যে বাইকটা এটার মধ্যে কিন্তু ফুল স্পোর্টি একটা লুক আলা বাইক পাচ্ছিলেন একশো পঁচিশ সিসির মধ্যে আমার তো পার্সোনালি এই মুহূর্তে যেটা লাগছে এই বাইকটা এখন সব থেকে বেশি লুক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এই বাইকে কালারগুলো তিনটে কালার অপশন পাচ্ছে না একদম অসাধারণ কালার আপনারা কিন্তু আমার কাছে বেশি ব্লু এবং হচ্ছে রেডটা বেশি ভালো লাগছে আপনার কোনটা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং স্পোর্টির লুকটা কিন্তু অসাধারণ বলার মতো না আমার তো টিভিএস রাইডার থেকে এটা লুকটা একটু বেশি ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কিন্তু সেটা কিন্তু জানাবেন অবশ্যই আর আপনারা যদি স্পোর্টি লুক হলে একটা বাইক খুঁজছেন কলেজ স্টুডেন্ট হন তাহলে এই বাইকের দিকে যেতে পারেন এটা কিন্তু একটা ভালো পজিটিভ পয়েন্ট রয়েছে যে একশো পঁচিশ ইসির মধ্যে আপনারা একটা ভালো স্পোর্টি লুক পেয়ে যাচ্ছেন চার নম্বর যে পজিটিভ পয়েন্ট আমার লাগছে সেটা হলো কি আদার যেগুলো একশো পঁচিশ ইসি বাইক আছে যেগুলো একটু স্পোর্টি লুক রয়েছে বা একটু ফিচার্স বেশি রয়েছে সেগুলোর থেকে কিন্তু এটা মাইলেজটা অনেক বেশি বেশি মানে হলো কোম্পানি থেকে শিশুরটি কে এপিএ কেমপিএল এর মতো আপনাদের মাইলেজ ক্লেম করছে কিন্তু আপনারা মোটামুটি ধরে না শার্টের মতো মাইলেজ কিন্তু পেয়ে যাবেন এখন আপনাদের চলানোর উপরে রাইডিং এর উপরে ডিপেন্ড করবে যে আপনারা কিরকম রাস্তায় যাচ্ছেন কিরকম আপনার ট্রাফিক যাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু কিন্তু ডিপেন্ড করবে কোম্পানি থেকে যেটা ক্লেম করছে শিশুরটি কে এর মতো আপনাদের মাইলেজ দেবে তো আমি যদি এই হিসাবে ধরি তাহলে কিন্তু আপনাদের যেগুলো একশো পঁচিশ সিসি বাইক রয়েছে যেগুলো ফিচার বেশি রয়েছে সেগুলো হিসাবেই কিন্তু এই বাইকটা একটু বেশি ভালো কারণ এটা মাইলেজটা কিন্তু অনেক বেশি আপনাদের কিন্তু পকেটে টাকা খরচ কম হবে তারপরে যে পাঁচ নম্বর যে পয়েন্টটা আছে সেটা হলো কি আপনারা এই বাইকে মিটার যে কনসেল রয়েছে সেটা পুরি ডিজিটাল মিটার কনসেল পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে এটা একটা খারাপ দিকও রয়েছে আমি খারাপ দিকটাকে নেগেটিভ ভিডিওটা মধ্যে বানিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটা শেষে দেখে নেবেন যে মিটার কনসেলের মধ্যে একটা প্রবলেম হয় সেই প্রবলেমটা আপনারা দেখে নেবেন সেই ভিডিওটা দেখতে বুঝতে পারবেন আর যেটা হচ্ছে পজিটিভ সেটা হলো ফুল কিন্তু আপনারা ডিসপ্লে আলাম মিটার কনসেল পেয়ে যাচ্ছেন এবং এর মধ্যে কিন্তু অনেক রকম ফিচার্স রয়েছে সব আপনাদের যে স্পিডোমিটার টেকোমিটার সব কিন্তু ওর মধ্যে শো করবে দেখতে কিন্তু আরো অসাধারণ লাগছে আর সাথে আরেকটা জিনিস আমার ভালো লাগলো সেটা হলো কি এই বাইকের প্রাইস হ্যাঁ এই বাইকের প্রাইসটা কিন্তু অনেক কম রয়েছে আদার যেগুলো একশো পঁচিশ সিসি বাইক রয়েছে যেটার মধ্যে ফিচার্স অনেক বেশি রয়েছে সেরকম যদি একশো পঁচিশ সিসি বাইক হিসাবে ধরা যায় সেটার থেকে কিন্তু এই বাইকের দামটা অনেক কম রয়েছে আর এই বাইকে দেখুন দুটো আপনার বেরেন পেয়ে যাচ্ছেন একটা টপ মডেল একটা বেস্ট মডেল তো আপনাদের পকেট অনুযায়ী আপনারা কীরকম নেবেন আর আপনাদের কেমন লাগলো বাইকটা অবশ্যই জানাবেন আর আপনাদের ওখানে বাইকটা কিরকম দাম রয়েছে আপনাদের ওখানে বাইকটা আসছে কিনা সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর অবশ্যই লাস্টে ভিডিওটা আসছে দেখে নেবেন লিস্টের মধ্যে যাবেন সেখানে নেগেটিভ পয়েন্টগুলো ধরে তুলে ধরেছি পয়েন্ট আছে সে নেগেটিভ পয়েন্ট গুলো অবশ্যই বাইক নেওয়ার আগে একবার দেখে নেবেন আপনাদের অনেক কাজে লাগবে আর এরকম টাইপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে করে বেলাইকোনা একবার ভুলবেন চলুন আজকের মধ্যে কি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই